ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বৈঠক নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকদিন ধরেই চলছে আলোচনা। এরই মাঝে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য, নুর ছাড়াও মোসাদের এই এজেন্টের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও, এমনটাই জানিয়েছেন ইসরায়েলের সাবেক এই গোয়েন্দা। বছরের শুরুতে ভাইরাল হয় সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি রিসার্চ অ্যান্ড পাবলিক রিলেশনসের পরিচালক মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপির এক নেতার কথোপকথনের একটি চাঞ্চল্যকর ভিডিও। সেখানে দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কথা বলছেন মেন্দি। সে সময় তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনারও আশ্বাস দেন তিনি। এছাড়া দেশে দণ্ডিত হয়ে লন্ডনে পলাতক আসামি তারেকের সঙ্গে লন্ডনে আবার দেখা করার প্রতিশ্রুতিও দেন ইসরায়েলের সাবেক এই গোয়েন্দা। সে সময় তার পেছনে দাঁড়ানো ছিলেন বিএনপি কৃষি বিষয়ক সহ সম্পাদক ও তারেক রহমানের ঘনিষ্ঠ কৃষিবিদ চৌধুরী আবদুল্লাহ আল ফারুক ও বিএনপি পন্থী সাংবাদিক মামুন স্ট্যালিন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই বৈঠকের কথা স্বীকার করেছেন সাফাদি। সে সময় তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের বিষয়ে হ্যানাতে উত্তর দেন তিনি, কিন্তু কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কথা বলতে নারাজ ইসরায়েলের সাবেক এই গোয়েন্দা। জানান এখনকার আলোচনা নূরকে নিয়ে, আসলাম চৌধুরী বা অন্য বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে আরেকদিন অন্য কোনো ইন্টারভিউয়ে কথা বলবেন তিনি। বিশ্লেষকরা বলছেন এতে বোঝা যাচ্ছে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে ইসরায়েলের সাবেক এই গোয়েন্দার। সরকারকে চাপে রাখতে তারা ইসরায়েলি গোয়েন্দাদের ব্যবহার করছে বলেও মনে করেছেন তারা। এদিকে ওই ভিডিওটি কবে ধারণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সমন্বয়ক তন্ময় আহমেদ গণমাধ্যমকে বলেন তাদের চক্রের লোকজনই এই ভিডিও ফাঁস করেছেন, না হলে এটা কখনোই পাওয়ার কথা না। ভিডিও পাওয়ার পর সেটির সত্যতাও নিশ্চিত করা হয়েছে। মেন্দির সঙ্গে তারেক রহমানের যোগাযোগের কারণ জানতে চাইলে তন্ময় বলেন তারা ইসরায়েলি কানেকশনের সাহায্যে পশ্চিমা দেশগুলোর মাধ্যমে বাংলাদেশের সরকারের উপরে চাপ বাড়াতে চায়, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলাতে চায়। তারা মূলত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগেও 2016 সালে বিএনপির সে সময়ের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে সাক্ষাতের আলোচনায় ঝড় ওঠে বাংলাদেশে। পরে 2016 সালের 15ই মে দেশে ফেরার পর রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার হন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। আয়শা অর্থী, কালবেলা।